আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা অসম্ভব, ঘোষণা ক্রেমলিনের। ইউরোপের যুক্তরাষ্ট্রের আরও সামরিক উপস্থিতি চায় পোল্যান্ড। শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ, দমনে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। আরও থাকছে ইউক্রেনের একজন মেয়রকে হত্যা এবং ১১ জন মেয়রকে বন্দি করছে রাশিয়ার সেনাবাহিনী। বালিতে সেনা অভিযানে নিহত ২০৩। এবং সর্বশেষ থাকছে আমাদের এক্ষেত্রে কিছুই করার নেই, ঘোষণা পাকিস্তান সেনাবাহিনীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ধন্যবাদ। রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা অসম্ভব, ঘোষণা ক্রেমলিন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়াকে নিষেধাজ্ঞায় জর্জরিত করেছে পশ্চিমা বিশ্ব। এরই মধ্যে ক্রেমলিন জানিয়েছে রাশিয়াকে পুরোপুরি বিচ্ছিন্ন করা অসম্ভব। রবিবার আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় টিভিতে বলেন, রাশিয়ার পুরোপুরি শূন্যতা বা বিচ্ছিন্নতা থাকতে পারে না, আধুনিক বিশ্বে এটি প্রযুক্তিগতভাবে অসম্ভব। পেসকভ বলেন, ইউরোপের থেকে বিশ্ব আরও অনেক বড়, অবিলম্বে বা দেরিতে আমরা বৈঠক করব, যেটা কিছু বিদেশি রাষ্ট্র চায় বা না চায়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ রবিবার পর্যন্ত টানা ৩৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউরোপে যুক্তরাষ্ট্রের আরও সামরিক উপস্থিতি চায় পোল্যান্ড। ইউরোপে যুক্তরাষ্ট্রের আরও সামরিক উপস্থিতি চায় ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির ক্ষমতাসীন দল ল অ্যান্ড জাস্টিস এর নেতা জারোস্লা কাকোজিনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় ইউরোপে অবস্থানরত মার্কিন সেনার সংখ্যা ৫০% বৃদ্ধিকে স্বাগত জানাবে তার দেশ। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জার্মান সংবাদপত্র ওয়ালট এম সোনটেগের সঙ্গে আলাপকালে জারোস্লা কাকোজিনস্কি বলেন, রাশিয়ার ক্রমবর্ধমান হামলার কারণে আমেরিকানরা যদি ইউরোপে তাদের বিদ্যমান উপস্থিতি ১,০০,০০০ বাড়িয়ে দেয়, তাহলে পোল্যান্ড খুশি হবে। সেক্ষেত্রে ৭৫,০০০ সেনাকে পূর্ব দিকে মোতায়েন করা উচিত, অর্থাৎ রাশিয়া সীমান্তে। এছাড়া বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডে ৫০,০০০ সেনা মোতায়েন করা উচিত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, তার দেশের পূর্ব এবং দক্ষিণাঞ্চল দখল করতে মরিয়া রাশিয়া। শনিবার গভীর রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ান সেনাদের এখন লক্ষ্য কে? তারা ডোনবাসের পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায়, আর আমাদের লক্ষ্য আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ড এবং নিজেদের রক্ষা করা। শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ, দমনে রাস্তায় সেনারা। সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কার রাস্তায় দেশটির সেনারা অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীরা সরকারের জারি করা ৩৬ ঘন্টার কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করছে। এছাড়া বিক্ষোভ দমন করতে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বর্তমানে তীব্র খাদ্য জ্বালানি এবং অন্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের সংকট দেখা দিয়েছে, সঙ্গে রেকর্ড মুদ্রাস্ফীতি এবং বিদ্যুৎ বিপর্যয় তো আছেই। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর এর আগে এমন সংকটে আর পড়েনি দেশটি। খবর এএফপির। সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ দাবি করে গত বৃহস্পতিবার জনতা দেশটির রাজধানী কলম্বোতে থাকা প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে। পরদিন শুক্রবার বিক্ষোভ ঠেকাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জরুরি অবস্থা জারি করেন। পরে শনিবার দেশব্যাপী ৩৬ ঘন্টার কারফিউ জারি করে সরকার। এদিকে দেশটির প্রধান বিরোধী জোট দা সমকি জনা বালাও অগেয়া গণবিক্ষোভ দমন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার সরকারের নিন্দা করেছে। তারা বলছে, সরকারের জন্য পদত্যাগের সময় এসেছে। জরুরি অবস্থা এবং কারফিউর মধ্যেই বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন বিরোধী দলের আইন প্রণেতারা এবং তাদের শত শত সমর্থকরা। তারা বিরোধী দলীয় নেতা সাজিদ প্রমাদাসার বাড়ির সামনে থেকে মিছিল নিয়ে রাজধানীর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেনা সদস্যরা তাদের থামিয়ে দেন।
ইউক্রেনের এক মেয়রকে হত্যা, 11 জনকে বন্দী। ইউক্রেনের স্থানীয় অঞ্চলের 11 জন মেয়রকে বন্দী করেছে রাশিয়ার সেনাবাহিনী। এর মধ্যে বন্দিরত অবস্থায় এক মেয়রকে হত্যা করেছে। রবিবার ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা বেরেশচুক এই তথ্য জানান। খবর সিএনএন এর। সামাজিক মাধ্যম পোস্ট করা বার্তায় বেরেশচুক বলেন, কিয়েভ, খেরসন, মিকোলাইভ এবং দোনেস্ক অঞ্চল থেকে 11 জন স্থানীয় মেয়র রাশিয়ার বন্দিশালায়। তিনি জানান, এই বিষয়ে তারা রেড ক্রস, জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলোকে অবহিত করবেন। বেরেশচুক বলেন, শনিবার ইউক্রেন সরকার জানতে পেরেছে কিয়েভ অঞ্চলের একটি গ্রাম মতিজিনের মেয়র ওলগা সুকেনকো রুশ বাহিনীর হাতে বন্দী অবস্থায় খুন হয়েছেন। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ রবিবার পর্যন্ত 39 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। মালিতে সেনা অভিযানে নিহত 203। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভিযানে এখন পর্যন্ত নারী এবং শিশু সহ 203 জনের প্রাণহানি ঘটেছে। দেশটির সেনাবাহিনী তথ্যটি নিশ্চিত করেছে। দেশটির কেন্দ্রীয় সাহেল রাজ্যে ওই অভিযান চালানো হয়। এদিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বলছে তাদের কাছে বেসামরিক হতাহতের খবর রয়েছে। বাহিনীটির পক্ষ থেকে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। খবর আল জাজিরার। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত 23 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত দেশটির মোরা অঞ্চলে এই সামরিক অভিযান চালানো হয়েছিল। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী এ পর্যন্ত মোট 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়। বিশ্লেষকদের মতে, ঘোষণাটি এমন এক সময় সামনে এলো যখন দেশটির বেশ কিছু সামাজিক মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, চলতি সপ্তাহে মোরা অঞ্চলে বেসামরিক নাগরিক সহ বহু মানুষকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। মালিতে সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশের অনুমতি না থাকায় সামরিক অভিযান এবং হতাহতের খবর যাচাই করা সম্ভব হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ার পর দেশটির সামরিক বাহিনী একটি বিবৃতি জারি করে জানিয়েছে, মোরা গ্রামে 300+ মানুষ মৃত্যুবরণ করেছেন, তবে তারা নিহতদের সন্ত্রাসী বলে উল্লেখ করেছে। বলা হচ্ছে 300+ সন্ত্রাসী নির্মূল করা হয়েছে। কিছু করার নেই ঘোষণা পাকিস্তান সেনাবাহিনীর। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, আজ যা ঘটছে তা নিয়ে আমাদের সেনাবাহিনীর কিছু করার নেই। দেশটির জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজকের রাজনৈতিক ঘটনার সঙ্গে সেনাবাহিনীর যোগসূত্র থাকার কথা পুরোপুরি উড়িয়ে দেন বাবর ইফতিখার। গতকাল রবিবার ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সংবিধানের অনুচ্ছেদের 5 এর বিরোধী আখ্যা দিয়ে দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা নাকচ করে দিয়েছেন। এরপর ইমরান খান দেশটির পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে সুপারিশ করেন। এরপর তাই করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। কয়েক ঘন্টার মধ্যে দেশটির রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। এখন পাকিস্তানের নিয়ম অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন হবে। এ সময় অবশ্য ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তবে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যাবে।